আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নুরউদ্দিন টিভিতে আপনাকে স্বাগত। আজকে আমরা জানব বিপদ আপদ বালা মুসিবত আছে এই 10টি কারণে, এই কারণগুলো কি কি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ আপদ মুসিবত। এবং যখন জাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত, তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোনো জাতি আল্লাহ তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সব কিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না তথা ইসলামী আইন মোতাবেক বিচারাকী কার্যক্রম রাষ্ট্র শাসন করে না এবং তাদের আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তথা কোরআনকে সংবিধান হিসাবে মেনে নেয় না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর তরফ থেকে আমাদের উপর নেমে আসে। কখনো আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলেন, আবার মানুষের কৃতকর্মের জন্য বিভিন্ন সময় বিপদ আপদ দিয়ে থাকেন। সুতরাং আমরা বলতে পারি মানুষের উপর বিপদ আপদ বা বালা মুসিবত আসে দুইভাবে, আল্লাহর তরফ থেকে বান্দাকে পরীক্ষা করার জন্য, নাম্বার দুই মানুষের কৃতকর্মের জন্য। আল্লাহর তরফ থেকে বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ আপদ বা বালা মুসিবত আসে। মহাবিশ্বে প্রতিনিয়ত যা কিছুই ঘটুক না কেন, তা আল্লাহর ইচ্ছার বাইরে নয়। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই এখানে ঘটছে না। তবে কি আমাদের উপর যে বিপদ আপদ আসে তাও কি আল্লাহর ইচ্ছাই প্রতিফলন? আল্লাহ কি ইচ্ছা করে আমাদের বিভিন্ন বিপদ আপদে ফেলেন? অনেকভাবে এ সকল প্রশ্নের উত্তর দেওয়া যায়। তবে সহজে বলতে গেলে জীবন এক পরীক্ষা। এই পরীক্ষার প্রেক্ষিতে আমাদের এই জীবনে যেমন সুখ ও সাফল্যের আগমন ঘটে, ঠিক তেমনি দুঃখ বিপদ আপদ আসে। দুঃখ বিপদ আপদের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি আমাদের নিজেদের কেন এই পৃথিবীতে আমাদের আগমন, তা সম্পর্কেও আমরা সচেতন হতে পারি। ফলে আমরা জীবনের মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে সক্ষম হতে পারি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মানুষের মধ্যে কারা সবচাইতে বেশি বিপদে পড়ে? উত্তরে তিনি বলেন, নবী করিম নবী রাসূলরা। আর এরপর আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষায় ফেলেন। মানুষ ইমানদার হোক আর কাফের হোক, নেককার হোক আর পাপি হোক, সবার জীবনে বিপদ আপদ আসে। কিন্তু প্রশ্ন হলো, যদিও আমরা অপছন্দ করি, তারপরও কোনো কেন আমাদের জীবনে এরকম বিপদ আপদ আসে বা আল্লাহ কেন আমাদের পরীক্ষায় ফেলেন? কোরআন হাদিস থেকে এর যে কারণগুলো জানা যায় তার মধ্যে রয়েছে, নাম্বার এক মানুষকে পরীক্ষা করা। প্রকৃতপক্ষে কে ইমানদার, কে মুনাফিক, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা জেনে নেওয়া। মুনাফিক ও দুর্বল ইমানদারেরা অনেক সময় সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে মনে রাখে আর তার প্রতি অনুগত সন্তুষ্ট থাকে, কিন্তু যখন কোনো বিপদ আপদ আসে তখন আল্লাহকে ভুলে যায়, কুফুরি করে বা তার প্রতি অসন্তুষ্ট হয়। আবার অনেক সময় এর বিপরীত হয়, যখন কোনো বিপদে পড়ে তখন অনেক কাফের মুশরিককেও আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করতে দেখা যায়, আর যখন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেন তখন আল্লাহকে ভুলে যায়, তার নিয়ামতকে অস্বীকার করে, অহংকার প্রদর্শন করে, বলে এত আমার প্রাপ্য। আবার কখনো আল্লাহর সঙ্গে শরিক করে বসে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বিপদ মুক্তির কারণ মনে করে। এই বিষয়গুলো পরীক্ষা করার জন্য, অর্থাৎ একনিষ্ঠভাবে কে আল্লাহর প্রতি ঈমান এনেছে তা পরীক্ষা করার জন্য আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বলেই অব্যাহত পেয়ে যাবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি অবশ্যই তাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি, আর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত আয়াত 2-3।
এছাড়া অন্য জায়গায় আল্লাহ বলেন, মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে, যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তাহলে ইবাদতের উপর কায়েম থাকে, আর যদি কোনো পরীক্ষায় পড়ে তাহলে সে পূর্ব অবস্থায় কুফুরিতে ফিরে যায়, সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই সুস্পষ্ট ক্ষতি, সূরা হজ আয়াত 11। নাম্বার 2, দুনিয়াতে পাপের সামান্য শাস্তি দেওয়া, যাতে করে সে আল্লাহর দিকে ফিরে আসে ও নিজেকে পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে। অনেক সময় মানুষ আল্লাহর প্রতি ইমান এনেও ইমানের দুর্বলতার কারণে বা পার্থিব জীবনের লুভ লালসার কারণে আল্লাহর অবাধ্য হয়। আল্লাহ তখন বিপদ আপদ দিয়ে তাকে অসহায় করে দেন, যাতে করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আর পরকালের কথা স্মরণ করে। আল্লাহ বলেন, কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা প্রত্যাবর্তন করে। সূরা সাজদা আয়াত 21। এ আয়াতে হালকা শাস্তি দ্বারা পার্থিব জীবনের বিপদ আপদ, দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, রুখ সুখ ইত্যাদিকে বোঝানো হয়েছে। এছাড়া সুনানে নাসাইতে রয়েছে, হালকা শাস্তির অর্থ হলো দুর্ভিক্ষ। নাম্বার 3, এছাড়া আল্লাহ তার কিছু প্রিয় বান্দাকে পরীক্ষায় ফেলেন, যাতে করে পরকালে তার মর্যাদা ও জান্নাতের নিয়ামত বৃদ্ধি করেন। অনেক সময় আল্লাহ তার বান্দাদেরকে যে মর্যাদা দিতে চান তা ওই বান্দা তার আমল দ্বারা অর্জন করার মতো হয় না, তখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন। যদি সে এতে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাকে ওই মর্যাদায় উন্নীত করেন। সুতরাং বিপদে পড়লে আমাদের এই বিশ্বাস রাখা জরুরি, আমি পাপী হলেও আল্লাহ আমাকে ভালোবাসেন, আর এই জন্য আমাকে বিপদে ফেলে আমাকে সংশোধন করতে চাচ্ছেন, যাতে করে পরকালে যা আমাদের আসল ঠিকানা সেখানে আমাদেরকে অনন্ত সুখের জীবন দান করতে পারেন। নাম্বার 4, পাপের সীমা ছাড়িয়ে গেলে, মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ট ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। নমরুদকে আল্লাহ তাআলা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে। অনুরূপভাবে আদ, সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করা হয়েছে। বনি ইসরাইলরা আল্লাহর কিতাব তাওরাতকে অস্বীকার, উত্তম জিনিস তথা মান্না সালওয়ার পরিবর্তে খারাপ জিনিস তথা ভূমির উৎপন্ন জিনিস চাওয়া, আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করেও অকৃতজ্ঞ হওয়ার কারণে চিরলাঞ্ছনা ও আল্লাহর ক্রোধে পতিত হয়েছে। আগের নবীদের এসব কাহিনী পবিত্র কোরআনে আলোচনা করে আল্লাহ তাআলা এটি বোঝাতে চেয়েছেন যে যদি উম্মতে মুহাম্মাদেও তাদের মতো পাপাচারে লিপ্ত হয় তবে তাদের পরিণতি অনুরূপ হবে এবং একই ভাগ্যবরণ করতে হবে। নাম্বার 5, বিধর্মী কার্যকলাপের ফলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নাম্বার 1, সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, নাম্বার 2, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, 3, যাকাতকে জরিমানা মনে করা হয়, 4, ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, 5, পুরুষ স্ত্রীর অনুগত হয়, 6, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, 7, বন্ধুদের আপন মনে করা হয়, 8, বাবাকে পর বাবা হয়, 9, মসজিদে সুরগুল করা হয়, 10, পাপী লোক গোত্রের নেতা হয়, 11, অস্ত নিকৃষ্ট লোক জাতির চালক হয়, 12, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, 13, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, 14, মদ্যপানের আধিক্য ঘটে, 15, পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিদশ, মানব আকৃতি বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আজাবের, যা একটার পর একটা আরেকটা আসতে থাকবে, যেমন সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে। নাম্বার 6, ব্যভিচার, মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মের ফলে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুবর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের উদ্দেশ্য করে বলেছেন, 5টি মন্দ কাজ এমন আছে, যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তা তোমাদের মধ্যে বাসা বাঁধে তবে খুবই খারাপ পরিণতির সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এই 5টি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয়। নাম্বার 1, ক, ব্যভিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তাদের মধ্যে এমন 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 রূপ দেখা দিবে যা আগে ছিল না। খ, মাপে কম দেওয়া, এমন কাজ যদি কোনো জাতির মধ্যে জন্ম নেয় তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয়। গ, জাকাত না দেওয়া, এমন কাজ তাদের মধ্যে দেখা দেয়
তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। যদি সে অঞ্চলে পশু ও পাখি না থাকতো তবে আদৌ বৃষ্টি হতো না। ঘ, আল্লাহ ও রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা এমন কাজ যখন সমাজে দেখা দেয় তখন আল্লাহ তাআলা তাদের উপর অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন, আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পদ কেড়ে নেয়। উম, কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো। যদি মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায় তবে আল্লাহ তারা মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি করে দেন, তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস ও খুন খারাপি শুরু হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে দ্বীনের কার্যকলাপে শৈথিল্য প্রদর্শন করা হলে সেই সম্প্রদায়ের লোকদের অন্তরে ভয়ভীতি ঢেলে দেওয়া হয়, কোন সম্প্রদায়ের জিনা ব্যভিচার বৃদ্ধি পেলে তাদের মধ্যে মৃত্যুর হার বৃদ্ধি পায়, কোন সম্প্রদায়ের লোক মাপে কম দিলে তাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয়, কোন সম্প্রদায়ের অন্যায়ভাবে বিচার ফয়সালা করা হলে সে গোত্রে রক্তপাত বৃদ্ধি পায়, কোন সম্প্রদায়ের লোক অঙ্গীকার ভঙ্গ করলে তাদের মধ্যে শত্রুতার প্রবল করে দেওয়া হয়। নাম্বার সাত, অন্যায় কাজে বাধা না দেওয়ার ফলে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা না দেওয়া, বাধা দেওয়া ফরজ। মুমিন এ কাজ থেকে বিরত থাকতে পারে না। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ নিবদ্ধ তার শপথ, তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অন্যথায় আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব পাঠাবেন, অতএব তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়াও কবুল করা হবে না। নাম্বার আট, অন্যায়ভাবে হত্যা করা হলে। অন্যায়ভাবে হত্যা করা হারাম। কথিত আছে, হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যেদিন হাবিলকে হত্যা করে সেই দিনে পৃথিবীতে প্রথম ভূমিকম্প হয়। কেননা অন্যায়ভাবে হত্যাকাণ্ড আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম, সে সদা সেখানে অবস্থান করবে। সূরা নিসা আয়াত 93। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, বিষয়গুলি কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, জাদুটনা করা, যথাযথ কারণ বাদে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া, এতিমের সম্পদ গ্রাস করা, ছয় রক্ষণ ক্ষেত্রে রণক্ষেত্র থেকে পলায়ন করা, সাত মুসলিম সরলা নির্দোষ মহিলাদের নামে ব্যভিচারের দুর্নাম রটানো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাতের গ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুগ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। নাম্বার নয়, দুনিয়া প্রীতি বৃদ্ধি পেলে। মুমেন দুনিয়ার চেয়ে আখিরাতকে অধিক ভালোবাসে। সাহাবায়ে কেরাম দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতেন এবং দিনের জন্য মরণকে বেশি পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর এমন দুঃসময় আসবে যখন অন্য অন্য জাতি তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্ত মানুষ খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। একজন সাহাবি জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রসুল, তখন কি আমরা সংখ্যায় কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তোমরা সংখ্যায় অনেক হয়েও বন্যার ফেনার মতো বেসে যাবে, দুশ্মনদের অন্তর থেকে তোমাদের ভয়ভীতি ও প্রভাব প্রতিপত্তি উঠে যাবে, তোমাদের অন্তরে ওহান সৃষ্টি হবে। একজন সাহাবি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, ওহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মহাব্বত ও মৃত্যুর ভয়। নাম্বার দশ, ধনীর কৃপণ হলে, ধনীরা কৃপণ হলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে উত্তম লোকেরা তোমাদের নেতা রাষ্ট্রপ্রধান হয়, ধনীরা দানশীল হয় এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরামর্শের ভিত্তিতে সম্পদাতিত হয়, তখন তোমাদের জন্য জমিনের নিম্নভাগ থেকে জমিনের উপরিভাগ উত্তম। আর যখন তোমাদের মধ্যে ধনী লোকেরা কৃপণ হয়, কার্যবলী মহিলাদের নির্দেশ মতো চলে, তখন তোমাদের জন্য জমিনের উপরিভাগ থেকে জমিনের নিম্নভাগ উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।